প্যারিসে রেস্তোরাঁয় বসে আছি, নিতান্ত একা। যাদের আসবার কথা ছিল তারা আসেননি। এমন সময় একটি অতি সুপুরুষ এসে আমারই টেবিলের একখানা শূন্য চেয়ারে আসন গ্রহণ করলেন। অবশ্য প্রথমে ফরাসি কায়দায় বাও করে আমার অনুমতি নিয়ে। নিতান্ত মুখোমুখি, তদুপরি কার্তিকের মতো চেহারাখানা, বারবার আমার মুগ্ধ চোখ তার চেহারার দিকে ধাওয়া করছিল। তিনিও নিশ্চয়ই এরকম পরিস্থিতিতে জীবনে আরও বহুবার পড়েছেন। কি করতে হয় সেটা তার রপ্ত আছে। সিগারেট বাড়িয়ে দিয়ে বললেন, ইচ্ছে করুন। আমি ধন্যবাদ জানালুম। জিজ্ঞেস করলেন, ফরাসিটা বলতে পারেন তো? আমি তো আর কোনো ভাষা জানি না। আমি বললুম, ফরাসি ভাষাটা সব সময় ঠিক বুঝতে পারি কি না বলা একটু কঠিন। এই মনে করুন, কোনো সুন্দরী যখন প্রেমের আভাস দিয়ে কিছু বলেন তখন ঠিক বুঝতে পারি, আবার যখন ল্যান্ডলেডি ভাড়ার জন্যে তাগাদা দেন তখন হঠাৎ আমার তাবৎ ফরাসি ভাষা জ্ঞান বিলকুল লোপ পেয়ে যায়। উচ্চাঙ্গের রসবিকাশ যে হলো না সে কথা আমার শ্রোতারা বুঝতে পেরে নিশ্চয়ই একটুখানি স্মিত হাস্য করবেন। আমিও এ কথা জানি, কিন্তু বিদেশে যখন মানুষ নিতান্ত একা হয়ে পড়ে এবং রাম শ্যাম যে কোনো কারোর সঙ্গে বন্ধুত্ব জমাতে চায়, তখন ওই হলো একমাত্র পন্থা। অর্থাৎ তখন কাঁচা পাকা যে কোনো প্রকারের রসিকতা করে বোঝাতে হয় যে আমি তখন সঙ্গসুখ লিপসু। ফরাসি ভদ্রলোক হেসে বললেন, দেশ ভ্রমণ বড় ভালো জিনিস, বিদেশে ভাষা নিয়ে এ ভানটা অনায়াসে করা যায়। আমি করি কি প্রকারে, আমি যে ফরাসি সে তো আর বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারি না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সে না হয় হলো, কিন্তু বলুন তো শব্দার্থ আপনি ঠিক ঠিক বুঝতে শিখেছেন? এই যদি আমি বলি যে আমি জার্নালিস্ট, তাহলে তার মানে কি হলো? একগাল হেসে বললুম, তার জানি নে, তার মানে হলো আপনি খবরের কাগজে লেখেন। হলো না, ঠিক তার উল্টো, আমি লিখি নে। সে কথা থাক, আরেকটি উদাহরণ দিই। আমি যদি বলি, আচ্ছা তাহলে আরেকদিন দেখা হবে, তবে তার মানে কি? এবার আমি আর একগাল হাসলুম না, বললুম, তার মানে আরেকদিন দেখা হবে, এতে আর অস্পষ্টতা কোথায়? বললেন, ফেল, তার মানে হলো আপনি এবার দয়া করে গাত্রোৎপাটন করুন। আমি খুশি হয়ে বললুম, হ্যাঁ হ্যাঁ, আমরাও যখন বাংলায় বলি এবার তুমি এসো, তখন তার অর্থ এবার তুমি কেটে পড়ো। ঠিক ধরেছেন, তাই বলছিলাম, আমি জার্নালিস্ট, কিন্তু না লেখার জন্য লোকে পয়সা দেয়, খুলে কই। এই ধরুন কয়েক মাস আগে খবর পেলুম, আমাদের ডাকসাইটে রাজনৈতিক মসিও অনুসার একটি রমণীর সঙ্গে ঢলাঢলি করছেন, ওদিকে বাজারে তার সুনাম আর খ্যাতি অতিশয় ধর্মভীরু রূপে। কোথায় জানি নে গির্জে মেরামত করে দিয়েছেন, কোন সেন্টের জন্মদিনে জব্বা জাব্বা পরে পয়লা নম্বরে বনেছিলেন, এরকমই ধারা কত কি। আমি খবর শুনে বললুম, বটেরে সাঙ্গা, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। বললুম কি, লাগালুম তত্ত্ব তালাশে। ডাক্তাররা নাকি এক্সরে দিয়ে পেটের মধ্যিখানের ছবি তোলেন, সেফ গাঁজা, তার চেয়ে ঢের ঢের বেশি নাড়ি ফুড়ির খবর মেলে কয়েক আউন্স রূপো ঢেলে, সোনা ঢাললে তার চেয়েও ভালো। সেই নর্তকীর নাম ধাম সাকিন ঠিকানা হাড় হদ্দের তাবৎ খবর পেয়ে গেলুম এক হপ্তার ভিতর। সিগারেট ধরাবার জন্য কথা বন্ধ করে একটুখানি ভেবে নিয়ে বললেন,
কিন্তু এই কর্মে একটুখানি খুবসুরত হতে হয়। আমি বলে থামলেন। আমি বললুম, আপনার চেহারা সম্বন্ধে কি আর বলবো। বাধা দিয়ে বললেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর করলুম কি জানেন, এক প্রস্থ উত্তম স্যুট পরে গোফে আতর মেখে লেগে গেলুম নর্তকীর পিছনে। প্রেমের কবিতাগুলো ঝালিয়ে নিলাম আচ্ছা করে, টাঙ্গো ওয়ার্লস নাচের নবীনতম অবদানগুলো রপ্ত করে নিয়ে দিলুম হানা। জানতুম রাজনৈতিক মশীয় অনুসারের টাকার জোয়ারের উপর আমি থার্ড ক্লাস খোলাম কুচি, কোথায় ভেসে যাব কেউ পাত্তাটি পাবে না। কিন্তু খোলাম কুচি না হয়ে যদি পদ্মফুল হই, চেহারাটা বিবেচনা করুন, তাহলে নর্তকী কি একটুখানি মোলায়েম হবেন না। আমি অবশ্যই নর্তকীকে প্রিয়া রূপে চিরকালের জন্য জিতে নিতে চাইনি, মশিয়ে অনুসার তাকে নিয়ে প্রেম সে প্রেমের ঢলাঢলি করুন, তাতে আমার নস্যি। আমি শুধু চাই একটুখানি খবর। কিছুটা ভাবসাব হয়ে যাবার পর আমি আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দিলুম যে তিনি যদি অন্য সূত্র থেকে অর্থাৎ অনুসারের কাছ থেকে টাকা মারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তিনি দু ঘোড়া না চড়ে 250টা চড়ুন, আমি আপনাদের দেশের ফকিরের মতো নির্বিকার, আমি একটুখানি প্রেমেই খুশি। কাজেই আস্তে আস্তে প্রেমের নেশায় বানচাল হয়ে নর্তকী খবর দিয়ে ফেললেন কোন হোটেলে কবে তারা গোপনে স্বামী স্ত্রী রূপে বাস করেছেন, কোন ইয়েতে কবে কদিন করাত্রির কাটিয়েছেন। সেই খেই ধরে তাবৎ গোপনীয় খবর জোগাড় করে গেলুম অনুসারের কাছে। তাকে বললুম, নিছক সাহিত্যের খাতিরে আমি তার জীবনী লিখতে চাই। তাতে অবশ্য নর্তকী সম্পর্কীয় কিঞ্চিত প্রামাণিক সংবাদও থাকবে, তবে কিনা কিছু অর্থ পেলে আমি এসব ছাপাবো না। অনুসারের জৌরি এবং ঘরের লোক যেসব হোটেলে জালসই করেছেন তার ফটোগ্রাফ দেখে বুঝলেন আমিও কাঁচা নই। তারপর বললেন, লিখিনি বলেই তো টাকা পেলুম হাজার দশেক, যাকে এখন আমি চললুম। ব্যাপারটা বুঝতে আমার মিনিট খানেক লাগলো, তখন ছুটে গিয়ে তাকে বললুম, এটা কি তবে ব্ল্যাকমেইলিং হলো না? হেসে বললেন, অর্থাৎ না লিখিয়ে জার্নালিস্ট। তাই তো বললুম, ভাষা জিনিসটা অদ্ভুত, আমি স্বয়ং জার্নালিস্ট। আঁতকে উঠলুম।